এবং যা কিছু করণীয় পৃথিবীতেই করতে হয়। মানুষ মরে গেলে আর কিছু করতে পারে না। আমি ভাই বলে ডাকি সবসময় আমার ভাই, এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের রক্ষা করেন যারা আমাদের পুলিশ বাহিনীর কর্মকর্তা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিভাগ ক্রিয়েশনের চেয়ারম্যান এবং অলীলা গ্রুপের কর্ণধার, এবং তার সঙ্গে যুক্ত হয়ে যারা এই ব্যবসাটি আজকে করতে যাচ্ছেন, এবং অল ভ্যালুয়েবল গেস্ট যারা আজকে এখানে এসেছেন, তাদের সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। এবং সেই সঙ্গে আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, সত্যি মানে রুচির তারিফ করছিলাম, রিয়াদের সঙ্গে বলছিলাম যে এত মানে সুন্দরভাবে সাজিয়েছে, রুচির পরিচয় দিয়েছে। তো সেই জায়গায় আমি বলবো যে আপনাদের কালেকশান তো অবশ্যই এরকমই, কারণ আপনারা এই শোরুমটা যেভাবে সাজিয়েছেন কালেকশন তার চেয়েও বেটার হবে আমার বিশ্বাস। এবং আরেকটি যেটি বলা হয়েছে যে এখানে অনেকটা সাশ্রয়ী মূল্যেই এখানে ক্রেতারা তাদের জিনিসপত্র কিনতে পারবে, তো এই সুযোগগুলো আছে এখানে। তো আমি আশা করি যে আপনাদের যে বিজনেস সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাক। তো আমি সবসময় একটা জিনিস আমি যেহেতু আমি মনে করি যে পৃথিবীতে আসছি আর একবার চলে গেলে আর আসবো না, এবং যা কিছু করণীয় পৃথিবীতেই করতে হয়, মানুষ মরে গেলে আর কিছু করতে পারে না। তো আজকে আপনাদের কাছ থেকে একটু ছোট্ট মানে আবদার করে যাচ্ছি, সেটি হলো যে এই লাভজনক লাভ থেকে একটা পার্সেন্টেজ যদি আপনারা আমাদের দেশের মানুষের জন্য যদি ব্যয় করেন আমি অত্যন্ত খুশি হব। আমার আজকে এখানে আসাটা আমি মনে করবো যে অনেক সার্থক হয়েছে। আর রিয়াদের দুঃখের কথাটা আমি একটু বলতে চাই, আমরা শিল্পী, কিন্তু আমি হতে চেয়েছিলাম ডাক্তার, কিন্তু আমি শিল্পী হয়েছি। তো শিল্পী হয়ে কিন্তু আমি ডাক্তারের অভিনয় করেছি, মুক্তিযোদ্ধার অভিনয় করেছি, আমি সব কিছু করেছি, আমাদের কিন্তু সেই সুযোগ কিন্তু যায় নাই। কিন্তু বিয়ে তো এত করেছি না, তো কাজে তোমার দুঃখ করার কিছু নেই, ইনশাল্লাহ আমাদের এখান থেকে ড্রেস যাবে, আমরা বিয়ে করব। এবং যারা আসলে যারা বিয়ে করতে চান, আমার কাছে আমি দেখেছি ঘুরে ঘুরে অত্যন্ত সুন্দর কালেকশনগুলো এখানে আছে, আপনারা আসবেন। এবং এই আপনাদের আশাটাই কিন্তু ওনাদেরকে আরও উৎসাহিত করবে, আরও সুন্দর সুন্দর কালেকশন তারা এনে আপনাদের কাছে পৌঁছতে পারবে। আমি আবারও আমার ভাইকে, আমি আবারও ভাই বলছি, আমি যতবার দেখা আমি সচল থাকি ভাই বলি, তো আমার ভাইকে এবং আজকের এই আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য যারা দেখেছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানি, আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।